নমস্কার বন্ধুরা, টেমেসান ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত স্বাগত স্বাগত। জানাই শুভ পঞ্চমীর সকলকে প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন আমার চ্যানেলের পক্ষ থেকে। তো দেখতে পাচ্ছেন, আমার সেট আপ নিয়ে হাজির হয়ে গেছি আমাদের কিশোরপুর গ্রামে দুর্গা মায়ের পূজা উপলক্ষে। তো আজকে যেহেতু পঞ্চমীর একটু বেলা হয়েছে, আর এখন কিন্তু ঠাকুর সব কিছু আনা হয়ে গেছে, প্যান্ডেল ডেকোরেটিংয়ের কাজ চলছে, এরপর ঠাকুর খুব সুন্দরভাবে এখানে সাজানোর কাজ চলছে। দেখতে পাচ্ছেন কাকাউরা ইট আরে সব কিছু দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তুলবে। আর এখানে আমার সেট আপটা বাজছে, আর সেট আপ বলতে এখানে বক্সগুলো এখনও আনা হয়নি, একটু পরে খেয়ে দিয়ে আনবো। তো কী কী মেশিন নিয়ে এসেছি, এখন মোটামুটি আউটপুটটা রেডি করেছি। তো কী কী মেশিন নিয়ে এসি সেটা আপনাদেরকে দেখাই। স্কুলের ভেতরে, এটা প্রাইমারি স্কুল কিশোরপুরের, তো সেই স্কুলের ভেতরেই কিন্তু পুজোটা হচ্ছে, কারণ মাঠে প্রতি বছর প্যান্ডেল হতো, ওখানে প্রচণ্ড বন্যায় সব কিছু নষ্ট হয়ে গেছে। তো আমি এরপর দেখাবো আপনাদেরকে এখানে কী কী রয়েছে মেশিন। স্ট্রেঞ্জার 5K দেখতে পাচ্ছেন, SP5K দুটো দিয়েছি, এগুলো দিয়ে বক্স দুটো 40 বক্স দেবো, 4-15 বক্স দুটো নিয়ে আসবো। আর এখানে স্ট্রেঞ্জারের 700 একটা আছে, ওপরে 250 আছে, এখনও আর একটা 700 আনবো, তাহলে আউটপুটের মানে দুটো 700 দিয়ে আউটপুট দেবো, কারণ 10-10-20টা চং আছে। আর এখানে SM6 মিক্সার দিয়েছি, এখান থেকে চিপ দিয়ে পেনড্রাইভ ভরে দিয়েছি মল্লিককে, মল্লিক খাওয়া দাওয়া করতে গেছে। আর এই একটা স্টেবিলাইজার, এই স্টেবিলাইজার একটা নতুন নিয়েছি, আর এটা আমার আগের ছিল, তো এই স্টেবিলাইজারটা কিন্তু রিসেন্ট বানিয়েছি। তো মোটামুটি 2, 4, 6 এখন 6টা দেখতে পাচ্ছেন জাস্ট, আর একটা 701 মেশিন আনবো। তো এই নিয়েই ছোট্ট একটা সেট আপ রেডি করেছি, এখানে মাইক্রোফোনে হাঁকার ব্যবস্থা করা আছে, কমিটির দাদারা যদি হাঁকাহাঁকি করেন ডাকাডাকি করবে, তো সেই জন্য। তো বন্ধুরা, যেহেতু গান বাজছিল, ভিডিওটা আমি একবার আপলোড করেছিলাম, জানেন কি হয়েছে, ভিডিওটা পুরো কপিরাইট মেরে দিয়েছে, সেই জন্য আমি টাইমে ভিডিও ছাড়তে পারিনি। তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে অনুষ্ঠান হবে, সেই জন্য একটা প্যান্ডেল বানানো হয়েছে। তো এখানে স্টেজ করা হয়েছে, এই স্টেজের মধ্যে কিন্তু পরপর 3-4 দিন অনুষ্ঠান আছে, আর আমি আমার সেট আপ নিয়ে কিন্তু এই স্টেজের উপরেই সেট আপ রেডি করবো, ঠিক আছে। আর দেখছি কী কী বক্স আনা যায়। আর এখানে যেহেতু বন্যা হয়েছিল বাঁদিকটাতে, ওখানে তো অনুষ্ঠান হতো, কিন্তু দেখতেই পাচ্ছেন বন্যায় কী পরিস্থিতি হয়েছে, পুরো কাদা টাদা রয়েছে। আর এইখানটা রাস্তার সাইডে, এখানটাতে পাটা দিয়ে কিছুটা জায়গা বাড়ানো হয়েছে, তো এই সংকীর্ণ জায়গার মধ্যেই, মানে পুজোটা হতোই না, সংকীর্ণ জায়গার মধ্যেই কিন্তু পুজো অনুষ্ঠান করতে হচ্ছে। আপনারা ব্যানারটা দেখে নিন, শ্রী শ্রী সার্বজনীন দুর্গোৎসব 2023 কিশোরপুর, স্থান হচ্ছে কিশোরপুর দক্ষিণ পাড়া। তো সাদর আমন্ত্রণ, আমার সকল বন্ধুদের আমন্ত্রণ রইল, আপনারা সকলে আসুন পুজো দেখতে আমাদের কিশোরপুর গ্রামে, সকলকে আমার তরফ থেকে আবেদন রইল। আজকে দুর্গাপুজোর পঞ্চমী, আর আজকে চং খাটানো হয়ে গেছে, কালকে আপনারা দেখেছেন, আজকে কিন্তু আমরা র‍্যাক মেশিন বন্যার সময় দাদাদের বাড়িতে ছাদে ধরে রেখেছিলাম, তো সেখান থেকে আজকে বলা হচ্ছে, চলো র‍্যাক উঠলো। তো দেখতে পাচ্ছেন দাঁড়ো নামো, একটা একটা করে জিনিস কিন্তু ভালো করে ধরো, দুজন ধরো, দিকে দুজন দুজন ধর, সাবধানে বইবি ভাই, পড়িয়ে নিয়ে মানে পড়ে গেলেই শেষ, খুব সাবধানে। এটা ঠিক আছে, দেখতে পাচ্ছেন ওরা দুজনের একটা নিয়ে গেছে, এবার আমরা মেশিন গুলো সাইজ করি, ভালো করে সরিয়ে দিই, যখন রাখবে আস্তে রাখতে হবে, ধ্যাস করে না রেখে দিলে। আচ্ছা, এরপরে বাক্সটা নিয়ে যেতে হবে, আমি আর মন্ডিতে ধরবো না, পারবে না, পারবে না, পারবে না। এরপর মেশিন বইবো, সবই আগে নিয়ে থাকবে, আস্তে আস্তে, খুব সাবধানে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এখন মেশিনগুলো নামিয়ে নিই, তারপর আমরা যেখানে মণ্ডপ হয়েছে সেখানে নিয়ে যাবো, ঠিক আছে। ভোলার বোন পালিয়ে যাচ্ছে, দিদি আচ্ছা, ধীরে ধীরে, ধীরে ধীরে,
ঠিক আছে মেশিন এসে গেল এরপর চলো ছোট মেশিন আর বাসন আনতে হবে বুঝলে মল্লিকের ভাঙা সাইকেলে উঠছে আমাদের টেবিল জায়গা এই তো এটা সাইকেল ধরে বসে আমার সাইকেলটা নিয়ে এসো আর ছোট এক ভাই ক্যামেরা থাকছে ক্যামেরা একটু ডিস্টার্ব হচ্ছে তো চলুন এইভাবে আস্তে আস্তে আমরা মেশিন পত্র সব বয়ে নিই তারপরে বক্সগুলো বয়া হবে ঠিক আছে বাবু লাগিয়েছে আমাদের নাকি বাবু লাল লাল কালো কালো দিয়ে দিয়েছ সবুজ সবুজটা হচ্ছে কালো তো মল্লি কোথায় বলতো মল্লিকে যে ভাড়া গেছে মনসা পুজোতে দুটো বক্স গেছে তো সে মানে সেদিন থেকেই ফোন করে করে আমাকে পাগল করে দিচ্ছে একবার বলছে কারেন্টের তার চাই একবার এই চাই একবার ওই চাই মোটামুটি পাগল করে দিবে আমাকে হ্যাঁ এত রোদ বেরিয়ে গেছে সকাল করে আসলে ভালো হতো প্রচণ্ড রোদ বেরিয়ে গেছে একটু কষ্ট হবে কিছু করার নেই তো ঠিক আছে বন্ধুরা ছোট্ট ব্লগটা সকালে এইটুকুই শেয়ার করলাম এবারে মালপত্র বয়াবো করবো একটু ঝামেলার মধ্যে আছি দেখা পাবো নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টাটা।